আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো রাজিকর সাথে আতপ চালের পায়েস। এর জন্য লাগছে আতপ চাউল, লাগছে গুড়, আর লাগছে দুধের সর, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, এলাচ, দারচিনি, আর নিয়েছি মুরব্বা। আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন, স্বাদ অনুযায়ী লবণ, 2 লিটার দুধ। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি দুধ। এই দুধগুলো আমি 2-3টা বলক দিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি চাউল, এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিচ্ছি 2 এলাচ, দারচিনি, এখন ভালো করে জাল করে নেব বেশ কিছুক্ষণ। ফিরে এসলাম 4 মিনিট পর, দুধ বলক এসে গেছে। যে এরকমভাবে বেশ কিছুক্ষণ জাল করতে হবে যে পর্যন্ত দুধটা ঘন হয়ে না আসে। ফিরে আসলাম 8 মিনিট পর, দেখুন চাউলগুলো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব গুড়। আপনারা চিনিও দিতে পারেন, কিন্তু গুড়টা দিলে গুড়ের ফ্লেভারটা আসবে, ভালো লাগবে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফিরে আসলাম 3 মিনিট পর, এখন দিয়ে দিচ্ছি সরগুলো, ভালো করে মিশিয়ে নিব। এভাবে আরও বেশ কিছুক্ষণ জাল করব। বাদামগুলো হালকা করে ঘিতে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিব। আর কিছু রেখে দিচ্ছি, এগুলো উপরে দিয়ে দিয়ে দিব। নামানোর আগে এভাবে মুরব্বা কেটে দিবেন। এই তো রান্না রেডি। রেডি হয়ে গেল রাজকীয় সাথে পায়েস। উপর দিয়ে আমি কাজু, কিশমিশ, পেস্তা, এইসব বাদাম ঝুরি করে কেটে দিয়েছি, আর কিছু বাদাম এরকম আস্ত করে দিয়েছি, আর মুরব্বা এই সাইজ করে কেটে দিয়েছি। দেখতে একটু ভালো লাগছে, আর খেতেও খুব ভালো লাগবে। ভালো লাগলে ফ্রেন্ডস কলিগদের সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।